দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে ভাষ্যতি আর শুরুতে যে খবরে নজর রাখবো লোকসভা ভোট পর্ব লোকসভা নির্বাচন মিটে গেলেও হিংসা অব্যাহত মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা বাইক থামিয়ে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা বহরমপুর হাসপাতালে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মী সনাতন ঘোষের এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ সামনে আসছে ভোটের পরেও হিংসা অব্যাহত মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে এবং তৃণমূল কর্মী সনাতন ঘোষ তাকে বহরমপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার হামলা এবং রাতে বাড়ি ফেরার সময় তার উপর দুষ্কৃতী হামলা বাইক চালিয়ে বাইক থামিয়ে পরপর গুলি চলায় দুষ্কৃতীরা এমনটাই জানা যাচ্ছে এবং বাইকে করে এসেছিলেন দুষ্কৃতীরা এবং পরপর গুলি চলায় তাকে লক্ষ্য করে বহরম করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সনাতন ঘোষে কল্যাণ প্রতিনিধি রয়েছেন সরাসরি মুর্শিদাবাদ থেকে কল্যাণ আমরা দেখেছি যে লোকসভা নির্বাচন বা যে কোনো নির্বাচনের আগে বারবার উত্তপ্ত হয় মুর্শিদাবাদ লোকসভা ভোট পর্ব মিটে গেলেও আবারও কেন নতুন করে উত্তপ্ত ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল কি অভিযোগ তৃণমূল কর্মীর ওই পরিবারে আসলে দেখো প্রথমে বলবো যে তুমি জানো মুর্শিদাবাদের নির্বাচন হয়েছিল লোকসভা এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল বিশেষ করে বহরমপুর লোকসভা এবং মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকসভায় কোন রকম রক্তপাত হয়নি কিন্তু ভোট পরবর্তী হিংসা মানুষ যেমন আতঙ্কিত তেমনি পুলিশ প্রশাসনের টনক লড়েছে কারণ হঠাৎ করেই এই সনাতন ঘোষ যে হরিয়াহরপাড়ার গজনীপুর এলাকায় তিনি যখন বাড়ি ফিরছিলেন মোটর বাইকে কটে তার দুজন বন্ধুর সঙ্গে সেই সময় মোটর বাইকে মারুতিতে একটি ধাক্কা মারে এবং সেই মারুতিতে দুষ্কৃতীরা ছিল এরপরেই ওই বাইকে সনাতন ঘোষ যখন যান তখন তারপরে তাকে লক্ষ্য করে পাথারি গুড়ি ছড়া হয় এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সনাতন ঘোষ তাকে প্রথমে হরিয়রপাড়া হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় গতকাল গভীর রাতে তার মৃত্যু হয় পরিবারের লোকের বক্তব্য যে পুরো বিবাদের জেরে এবং তৃণমূল কর্মী ছিলেন সনাতন ঘোষ তাকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে এবং তৃণমূল নেতৃত্বেরও একই দাবি যে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে এবং বিজেপি ঘটনা যদিও বিজেপির দাবি এই সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয় পুরনো বিবাদের জেরে খুন হয়েছেন সনাতন ঘোষ তো পুলিশ নিরপেক্ষ তদন্ত করলেই ঘটনা উঠে আসবে তবে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যারা পরিবারের লোক রয়েছেন তার মা রয়েছেন তার দিদি রয়েছেন পরিবারের লোক রয়েছেন তারা প্রত্যেকেই শোকে ভেঙে পড়েছেন তাদের একটাই বক্তব্য যে সনাতন ঘোষ কিন্তু বাড়িতে মাঝে মধ্যেই যেমন আসতেন তেমনি এলাকার লোকজনের সঙ্গে তার সদ ছিল হঠাৎ করে তাকে কেভাবে কেন গুলি করা হলো সেই তার তদন্ত চাইছেন তারা এবং তাদের একটা বক্তব্য যে যারা দুষ্কৃতি মারুতিতে করে নে অর্থাৎ পরিকল্পিতভাবে কিন্তু খুন করা হয়েছে সনাতন ঘোষকে এবং এলাকার লোক যেটা জানাচ্ছে যে দুদিন আগে কিন্তু একটা মারুতি এসেছিল এবং ঘটনাস্থলে রেকি করে যায় অর্থাৎ সনাতন ঘোষ কোন পথে আসছেন কোন পথে যাচ্ছেন সমস্তটাই কিন্তু তাদের কাছে তথ্য ছিল এবং তারা রেকি করে গেছিল জেলা পুলিশ যেটা ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজে তদন্ত চলা চলছে এবং এসওজি টিম আহ ঠিক করা হয়েছে তারাই তদন্ত শুরু করেছে তুমি জানো দুদিন আগে হরিয়ার পড়া যে ডাকাতি ঘটনা সেটাতেও কিন্তু এস ও জি টিম চব্বিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করেছিল যার ফলে আজকের এই ঘটনা

রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে এবং সে জায়গা থেকে এমনটাই কিন্তু তৃণমূলের অর্থাৎ স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব তারাও বলছেন এবং স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো পরবর্তী সময় থেকে কিন্তু ভোট পর ভোটের পরের থেকে বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ছবি সামনে আসছে কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে কল্যাণ আরো একবার আসবো পরিবারের সদস্যরা তারা কি অভিযোগ করছেন রাজনৈতিক কারণেই কি তাকে খুন করা হয়েছে কি বলছেন তারা আমরা আবারো যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট হিংসার ছবি কিন্তু দেখা যাচ্ছে রাতে বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এমনটাই অভিযোগ কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কল্যাণ ঠিক কি কারণে খুন পরিবারের সদস্যরা তারা কি অভিযোগ আনছেন কারোর সঙ্গে বচসা ছিল নাকি কোনো রাজনৈতিক কারণে তাকে খুন হতে হলো দেখো ভাস্বতী পরিবারের লোকের যেটা বক্তব্য অর্থাৎ সনাতন ঘোষণের দিদি এবং মা সহ পরিবারের লোকের বক্তব্য যে ঠিক কী কারণে খুন তারা সম্পূর্ণ বুঝতে পারছেন না তবে বিষয় যেটা হচ্ছে যে পাশের গ্রামের কয়েকজনের সঙ্গে জমি সংক্রান্ত একটা বিবাদ ছিল সেটা পুরনো বিবাদ সেই বিবাদের কারণে খুন হতে পারে তবে তৃণমূল কর্মী যেহেতু ছিলেন সনাতন ঘোষ সুতরাং রাজনৈতিক বিষয়টাও তারা উড়িয়ে দিচ্ছেন না যদিও এলাকার তৃণমূল যারা নেতৃত্ব রয়েছেন তাদের দাবি বিজেপির আশ্রিত দুষ্কৃতির ঘটনা ঘটিয়েছে সুতরাং যে সমস্ত দুষ্কৃতি যাদের গ্রেপ্তার করা হলেই বিষয়টা ফুট সামনে চলে আসবে উল্টো দিকে বিজেপির যারা রয়েছেন বিজেপির জেলা সহসভাপতি লালটু দাস তার সঙ্গে কথা বলেছিলাম তার বক্তব্য যে সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই পুরনো জমি সংক্রান্ত বিবাদের যে খুন এখন বিষয় যেটা হচ্ছে যে এই খুন ঠিক কি কারণে হলো যদিও পরিকল্পিত খুন এবং এই পরিকল্পিত খুনের পেছনে সত্যি কি বিজেপি রয়েছে না এটা অন্তর্দ্বন্দ্ব না তার সঙ্গে পুরনো বিবাদ সেটা কিন্তু তদন্তে উঠে আসবে যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের পরে পুলিশ যেটা জানাচ্ছে যে পুরনো একটা বিবাদের কারণে এই খুন আমরা পরিবারের সঙ্গে কথা বলেছিলাম পরিবারের বক্তব্য একই যে পুরনো রাগের কারণে খুন কারণ সনাতন ঘোষ মাঝে মধ্যে বাড়িতে আসতেন সবসময় তিনি থাকতেন না যার ফলে তিনি ভয়ে কাটাতেন এখন এই ভয়ের পেছনে সত্যি কি রাজনৈতিক কারণ রয়েছে না পুরনো বিবাদ রয়েছে সেটা তদন্তের পরেই উঠে আসবে আর একদমই ধন্যবাদ জানাবো কল্যাণ চন্দ্র ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি মুর্শিদাবাদ থেকে এবং বহরমপুরের হাসপাতালে গতকাল তাকে রাতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তবে এই ঘটনায় পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে জমি সংক্রান্ত বিবাদ ছিল কিন্তু রাজনৈতিক কারণেই কিন্তু তাকে খুন করা হয়েছে এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা সরাসরি অভিযোগ করছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অন্যদিকে বিজেপি এই গোটা ঘটনায় যে অভিযোগ উঠছে বিজেপির দিকে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ত্রিদেবলে ঠিক কি অভিযোগ পাল্টা বিজেপির কি দাবি আপনাদের শোনাবো পরপর হ্যাঁ এখানে তো একটা বিষয় রয়েছে কারণ ওই বুথে বড় বড় শ্রীপুর পাড়াগাম যেটা ওখানে বিজেপির একটা বড় উৎপাদ এবারে ভোটে বড় লিড করেছে তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোন একটা ব্যাপার থাকতে পারে এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না তবে পার্টির ব্যাপার আছে বিজেপি দিক থেকে নাকি বিজেপির দিক এখানে বিজেপি করেছে এটা না এরকম কোনো ঘটনা নেই তদন্ত করলে পাওয়া যাবে কেন গোটা মুর্শিদাবাদ জেলা না ওটা বাংলা জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে ভোট পরবর্তী হিংসা চলছে আপনারা একুশে বিধানসভা নির্বাচনের পরেও দেখেছিলেন সাতাশ দিনে ছাব্বিশ জন খুন হয়েছিল আজকে চৌঠা জুনের পর আপনি দেখতে পাচ্ছেন কোথাও মিছিলে মিছিল থেকে গিয়ে দোকানে হামলা কোথাও প্রধান মেম্বারকে মারা হচ্ছে কোথাও বিজেপির চারিধারে কর্মীদেরকে ধমকানো চমকানো হচ্ছে একবারে নির্বাচনের পর বিরোধী রাজনীতি করার অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল আজকে যেভাবে ভোট বাড়ছে বিজেপি এতে রাতের ঘুম ছুটে যাচ্ছে এরকম কোনো ঘটনা নয় এটা জমি সংক্রান্ত ব্যাপার আপনারা ভালো করে খোঁজ নেন বিজেপি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছেন এবং জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন হতে হয়েছে তৃণমূল কর্মীকে এমনটাই কিন্তু বিজেপির তরফে দাবি করা হচ্ছে যদিও তৃণমূলের যারা কর্মী সমর্থক স্থানীয় তারা বলছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই রাতে অতর্কিতে তার উপর হামলা চালায় এবং পরপর গুলি করে ওই তৃণমূল কর্মী সনাতন ঘোষ এবং তারপর বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা খুন হলেন তৃণমূল কর্মী মুর্শিদাবাদের হরিহরপাড়ায়